আপনার যারা মালয়েশিয়ার কলিং ভিসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনাদের জন্য আজকে কিছু এক্সাইটিং ইনফরমেশান শেয়ার করবো সেটা হচ্ছে যে এই যে গত দুই তারিখ মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী বাংলাদেশে একটা জয়েন ওয়ার্কিং গ্রুপের বৈঠকে অ্যাটেন্ড করেছিল এবং অ্যাটেন্ড করে যে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার কথা জানিয়েছে তারপরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে সে বেশ কিছু আলাপ আলোচনা করেছে সেখানে কিছু বিষয় চূড়ান্ত হয়েছে কিছু শঙ্কা বা উদ্বেগের কথা জানিয়েছে অ্যাট দ্য সেম টাইম মালয়েশিয়ার শ্রমবাজার সম্পর্কে কিছু সুখবর বা কিছু সম্ভাবনার ইনফরমেশান দিয়েছে প্রধানমন্ত্রীকে তো আপনারা একটু ফিরে তাকালে দেখবেন যে এই জয়েন ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষে আমাদের মাননীয় মন্ত্রী অর্থাৎ প্রবাসী কল্যাণ মন্ত্রী কিন্তু সাংবাদিকদের সাথে কোন রকম কোনো কথা বলেন এই শুধুমাত্র মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী আশ্বস্ত করেছিল যে হ্যাঁ শ্রমবাজার খুলছে কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ প্রধানমন্ত্রীর সাথে এই মানব সম্পদ মন্ত্রী যখন সাক্ষাৎ করেছে তারপরে চূড়ান্ত একটা প্রেস ব্রিফিং করেছে সুতরাং আমরা বুঝতেই পারছি যে এই টোটাল ডিসিশনটা প্রধানমন্ত্রীর কাছ থেকে হয়েছে বা সার্বিক আলোচনা প্রধানমন্ত্রী সাথে কথা বলার পরেই চূড়ান্ত হয়েছে তো চলুন আমরা প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর বৈঠকের উল্লেখযোগ্য অংশগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং সর্বশেষ আপনাদের সাথে এরকম একটা তথ্য শেয়ার করব যেটা এর আগে কেউ শেয়ার করে নাই তো তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন দীর্ঘ বাধা অতিক্রম করে অনেক চড়াই উতরাই পার করে অনেক দিন আসলে এই মিটিং ক্যান্সেল করে তারপরে অবশেষে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক আহ্বান করা হয়েছে এবং অবশেষে বৈঠকটা সম্পন্ন হয়েছে আর বৈঠক শেষেই মালয়েশিয়া মন্ত্রী চলে যায় সরাসরি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আর এই প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার পরই আসলে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এবং মালয়েশিয়া যে দ্বার ওপেন করছে মালয়েশিয়ার শ্রমবাজার যে খুলছে এ ব্যাপারে পূর্ণাঙ্গ আমরা ডিসিশন পেয়েছি প্রথমেই প্রধানমন্ত্রী মালয়েশিয়া মন্ত্রীকে গভীর সন্তোষ প্রকাশ করে এই যে এতদিন পরে এই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয়েছে এটা নিয়ে সন্তোষ প্রকাশ করে আর তারপরেই মালয়েশিয়া মন্ত্রী মানে বিভিন্ন আলাপ আলোচনা করতে থাকে যেটার মাধ্যমে যে বাংলাদেশের ওয়ার্কাররা যে ওখানে গিয়ে নিরাপদে থাকবে এবং থাকবে তাদের জন্য কাজের ভালো পরিবেশ তৈরি হয়েছে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করে বিভিন্নভাবে এক নম্বর হচ্ছে বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে সকল প্রোটোকল মেনটেন করেই বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় নেওয়া হবে এই ব্যাপারে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে আর তারপরে জানান যে রিসেন্টলি মালয়েশিয়ার শ্রমবাজারকে কীভাবে ডিজিটালাইজেশন করা হয়েছে এবং এই যে শ্রমিকদের মিনিমাম স্যালারিটা বাড়ানো হয়েছে যেটা পনেরোশো রিঙ্গিতে করা হয়েছে রিসেন্টলি এই পনেরোশো রিঙ্গিত হচ্ছে বাংলাদেশি টাকায় তিরিশ হাজার চারশো টাকা আসে যেটা এখন মালয়েশিয়ার একদম ন্যূনতম স্যালারি অর্থাৎ আপনি যে কোনো জবেই যদি অ্যাটেন্ড করেন বা যে কোনো জবেই মালয়েশিয়া যান তাহলে আপনি তিরিশ হাজার চারশো টাকা অবশ্যই পাবেন এটা হচ্ছে বেসিক আর যদি আপনি ওভারটাইম করেন সেটার জন্য তো এক্সট্রা চার্জ পাবেনি বেসিক পনেরোশো মালয়েশিয়ান রিঙ্গিত বা বাংলাদেশি টাকায় তিরিশ হাজার চারশো টাকা এর নিচে আর কোনো স্যালারি হবে না তো এই বিষয়টা আশ্বস্ত করে অ্যাট দ্য সেম টাইম মালয়েশিয়ার টোটাল কর্মসংস্থান প্রক্রিয়াটা ডিজিটালাইজ হয়েছে এই ব্যাপারেও প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে এখন সরাসরি কি করবে যে কোনো ফরেন ওয়ার্কার তাদের অ্যাকাউন্টে তাদের স্যালারিটা নিতে পারবে এজন্য কোনো রকম কোনো ক্যাশে দেওয়ার রকম কোনো সিস্টেম নেই সরাসরি তার ব্যাংকে নিয়োগকর্তা তার স্যালারিটা দিয়ে দিবে আর যে কোনো ফরেন ওয়ার্কার কি করবে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্র মন্ত্রণালয়ের সাথে সরাসরি যে কোনো অভিযোগ করতে পারবে এবং এই অভিযোগের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ব্যাপারে মালয়েশিয়ার গভর্নমেন্ট বদ্ধপরিকর এবং মালয়েশিয়া কি করেছে আইএল সকল রিসেন্ট যেই নীতিগুলো ওই নীতিগুলো অনুসরণ করেই ফরেন ওয়ার্কার রিক্রুট করবে এবং তাদেরকে কাজ করার পরিবেশ তৈরি করে দেবে এবং সর্বশেষ আপনাদের সাথে এরকম একটা তথ্য শেয়ার করব যেটা এর আগে কেউ শেয়ার করে নাই অর্থাৎ প্রধানমন্ত্রীর সাথে যেসব এর আগে আমি যেই আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলো অনেকটা মিডিয়াতে এসেছে কিন্তু মূলত যেই কারণে প্রধানমন্ত্রীর সাথে এই মানব সম্পদ মন্ত্রী সাক্ষাৎ করতে হয়েছে সেটা হচ্ছে আমাদের দেশে সৃষ্ট যে জটিলতা বা সিন্ডিকেট জটিলতা নিয়ে এই বাইরার বিভিন্ন ব্যবসায়িক গ্রুপের সমস্যার সমাধান করার জন্য প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের প্রয়োজন ছিল সাথে বৈঠক করে এই ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এবং প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছে যে আমি সব গ্রুপকে যে কোনোভাবে বা যে কোনোভাবে যেহেতু সব গ্রুপই এর আগে মিটিং বলেছে প্রধানমন্ত্রী যেই সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তটা তারা মেনে নিবে সুতরাং প্রধানমন্ত্রী যে কোনোভাবে একটা সঠিক ফর্মুলা দিবে সকল ব্যবসায়ীরা যাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে এই জিনিসটা আশ্বস্ত করার পরে মালয়েশিয়া মন্ত্রী আসলে টোটাল প্রক্রিয়াটাকে চূড়ান্ত করে আর সর্বোপরি আলোচনা นาย প্রধানমন্ত্রী সহ মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দুইজনই আসলে যে খুব দ্রুত শ্রম বাজারটা খোলা দরকার এবং তাদেরও যেরকম খুব দ্রুত এমপ্লয়ি দরকার एट द सेम टाइम বাংলাদেশের শ্রমিক পাঠানো দরকার আর এই বাংলাদেশ মালয়েশিয়ার শ্রম বাজারটা যদি এই জটিলতার মধ্যে থাকে তাহলে কি হবে মানব পাচারের সংখ্যাটা অনেক বেড়ে যাবে এ ব্যাপারে তারা উদ্বেগ প্রকাশ করে তাই সবার আসলে এগিয়ে এসে খুব দ্রুত শ্রম বাজার খুলে দেওয়ার জন্য সবাই আশাবাদ ব্যক্ত করে তাই আমরা আশা করছি এই সপ্তাহেই মালয়েশিয়ার কলিং ভিসা সংক্রান্ত একদম বিস্তারিত আপডেট পেয়ে যাবেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা সার্কুলার জারি করে টোটাল প্রক্রিয়া খরচ সাথে দেখা করবেন এজেন্সি কারা সবকিছু প্রকাশ হওয়ার সাথে সাথেই আমরা আপনাদের মাঝে ওই তথ্যগুলো ছড়িয়ে দিব এবং আপনারা কি করবেন ওই সম্পূর্ণ তথ্য পাওয়ার আগ পর্যন্ত কারো কাছে কোনো লেনদেন বা কোনো পাসপোর্ট হস্তান্তর করবেন না যদিও এখনই অনেক এজেন্সি বলছে আপনারা দ্রুত পাসপোর্ট কোর্ট দ্রুত ভিসার কাজকর্ম চালু হয়ে গেছে রেড ফাইনাল হয়ে গেছে এজেন্সি ফাইনাল হয়ে গেছে কিন্তু তারপরেও আপনারা একটু অপেক্ষা করেন একটু ধৈর্য ধরে পূর্ণাঙ্গ ডিসিশন আসতে দেন যদি ডিসিশন আসার আগেই আপনারা পাসপোর্ট দিয়ে দেন তাহলে আসলে এই রেট নিয়ে নেগোসিয়েশন করার জায়গাটা সরকারের আসলে কমে যাবে তাই আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধরে এতদিন ধৈর্য ধরেছেন আর একটু কষ্ট করে পাসপোর্টটা আপনাদের হাতে রাখেন আর কোনো রকম কোনো লেনদেন করবেন না আপনারা সরকারি সিদ্ধান্তের জন্য আর একটু অপেক্ষা করেন আশা করি খুব শীঘ্রই আপনাদেরকে পূর্ণাঙ্গ তথ্য দিয়ে আমরা আশ্বস্ত করতে পারব আর আপনারা যারা একান্ত সরকারি ডিক্লার করা যে এজেন্সিগুলোর নাম তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন না বা রিলায়েবল কোনো সোর্স নাই বা অন্য রিক্রুটমেন্ট এজেন্সিগুলোর সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন না তাদের কোনো রিলায়েবল সোর্স নাই তাদের জন্য আমরা সরাসরি একটা সার্ভিসের ব্যবস্থা রেখেছি যখন এই পূর্ণাঙ্গ ডিসিশনটা আসবে তারপর আমাদের সাথে যোগাযোগ করেও আপনারা যে কোনো রিক্রুটমেন্ট এজেন্সির কাছে বা যে কোনো রিক্রুটিং এজেন্সির কাছে আপনাদের পাসপোর্ট জমা দিতে পারবেন তাই ফিরে আসছি খুব শীঘ্রই আপনাদের জন্য সেই সুখবর নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ